ওকে, তাহলে ভুল থেকে শিক্ষা টিউটোরিয়াল সিরিজে দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আবু নাসের, অথর অফ ক্রিয়েটিভ প্ল্যান। চলুন তাহলে আমরা এই ডিজাইনটি দিয়ে শুরু করি। এই ডিজাইনটাতে কি ধরনের ভুল আছে? ওকে, সো আজকের এই টিউটোরিয়ালে আমি বেসিক্যালি কথা বলবো টেক্সট স্টাইল নিয়ে, বা ফন্ট স্টাইল বা ফন্টের ব্যবহার নিয়ে। আমরা কেমন ধরনের ফন্ট ব্যবহার করব ডিজাইনে, এবং ফন্ট ব্যবহার করতে যেয়ে আমরা কী ধরনের ভুলগুলো করে থাকি। প্রথমত, এই ডিজাইনে বেশ কিছু ভুল আছে, ডিজাইনের লেআউট বা কালারের, আমি সেগুলো নিয়ে কথা বলবো না। এই ডিজাইনে এই পর্বে আমি যেহেতু টেক্সট নিয়ে কথা বলবো, তাহলে আমি টেক্সট নিয়ে কথা বলছি। তো প্রথমে আমরা যে ভুলটা দেখতে পাচ্ছি, মেজর ভুল, সেটা হচ্ছে টেক্সটের মধ্যে এখানে কোনো অ্যালাইনমেন্ট নেই। এই যে এখান থেকে ফোন নাম্বারগুলো লিখেছেন, এখানে আপনি ইমেইল অ্যাড্রেস লিখেছেন, এখানে অ্যাড্রেস লিখেছেন, ওকে, তিনটার অ্যালাইনমেন্ট হওয়ার কথা ছিল। এখানে একটা টান দিবেন আপনি রুলারে, আমরা ফটোশপে যেভাবে রুলার নেই, রুলার নিয়ে আপনি একটা রুলার নিয়ে তারপর এগুলো অ্যালাইন করার প্রয়োজন ছিল। যেমন আমরা ফটোশপের ফাইল নিয়ে যে একটা ডকুমেন্ট নিলাম, এখান থেকে রুলার টেনে এনে এখন যদি আমি এখানে এক লাইন লিখি, এখানে এক লাইন লিখি, উপরে নিচে যেখানেই লিখি, আমার লেখা শুরু হবে এখান থেকে, তাই না? আর আপনি যদি রুলারটি দেখতে না পান, তাহলে আপনি ভিউতে যে রুলার এখান থেকে চেক আনচেক করে নিতে পারেন, ওকে। এছাড়া আপনি কন্ট্রোল আর দিয়েও সেম কাজটা করতে পারেন। এটা হচ্ছে আমাদের প্রথম ভুল, ওকে। দ্বিতীয় যে মেজর ভুলটা, সেটা হচ্ছে আপনার টেক্সটের মধ্যে ফন্ট সাইজ। এই ফন্টের সাইজ যদি 16 হয় বা 16 হয়, তাহলে এটার সাইজ আছে 11 বা 11, আমার কাছে আপাতত দৃষ্টিতে এমনটাই মনে হচ্ছে। তাহলে এখানে এটার সাইজ, এর তিনটা সাইজ ডিফারেন্ট। আপনার সিমিলার টাইপের লেখা যদি হয়, এটা যে কোনো ডিজাইনে, আপনার একটা পেজের মধ্যে প্যারাগ্রাফের সবগুলো টেক্সটের সাইজ একরকম হবে, তারপর হেডারগুলো যদি সেম হয়, তাহলে হেডারের সাইজ একরকম হবে। যেমন আপনার এই টেক্সট এবং এই টেক্সট ঠিক আছে, বাট এগুলোর সাইজের মধ্যে অমিল রয়েছে। আচ্ছা, এরপর তৃতীয় যে মেজর ভুলটা, সেটা হচ্ছে এই লাইনের মধ্যে। অলমোস্ট প্রত্যেকটা জিনিসের মধ্যে ওনার ভুল রয়েছে। এখন আমাদের একটা লেখার মূল উদ্দেশ্য হচ্ছে এটাকে সহজে পড়তে পারা, মানে যে পড়বে, রিডার বা ভিউয়ার যেই হোক, সেইটাকে ভালোভাবে পড়ার উপযোগী হতে হবে। এখানে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখবেন যে এটা অনেক সময় আপনার পড়তে কষ্ট হবে, যেহেতু এটা কন্ট্রাস্টের কারণে রেড এবং ইয়েলো, তার মধ্যে টেক্সটগুলো হচ্ছে বাঁকা বা অনেকটা স্ক্রিপ্ট স্টাইলের, যে কারণে এটা ভালোভাবে পড়তে অনেক সময় কষ্ট হতে পারে। তো সেক্ষেত্রে এ ধরনের স্ট্রোক কালার দেওয়া থেকে বিরত থাকবেন, অথবা এগুলো খুব চিকন রাখবেন, খুব কম রাখবেন, যাতে করে স্ট্রোকের কারণে আপনার লেখা পড়তে বাধাপ্রাপ্ত না হয়। এই জিনিসগুলো হচ্ছে এই ডিজাইনের মেজর ভুল। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের টেক্সট রিলেটেড না, তারপরও বলছি, এই ধরনের আইকনগুলো আমাদের ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ইনফরমেশন। সো ডিজাইনের মধ্যে আইকনের সাইজ ছোটো রাখবেন তুলনামূলক টেক্সট থেকে, ওকে। এখানে টেক্সট থেকে আইকনের সাইজ অনেক বড়, মানুষ এটা দেখাটা ইম্পর্টেন্ট না, মানুষ এটা পড়তে পারাটা ইম্পর্টেন্ট, তাই না? ওকে, এখানে একজন খুব সুন্দর মতামত দিয়েছেন, আবসার ভাই, আপনাকে ধন্যবাদ। তারপর যদি আমরা অন্য ডিজাইন দেখি, এটা একটা লগো, এটাতে ভুলের কিছু নেই। তারপর এখানে সবগুলো টেক্সট উনি স্ক্রিপ্ট স্টাইল ব্যবহার করেছেন। এখানে আমার মনে হয় যে উনি অন্তত এক দুইটা ফন্ট ডিফারেন্ট স্টাইল ব্যবহার করলে হয়তো বা ভালো হতো, ওকে। তারপর আমরা আরও দুই একটা ডিজাইন দেখি, তাহলে আমরা অন্তত ভালো একটা আইডিয়া পাবো, আর এই টিউটোরিয়ালটা দেখা আপনার জন্য বেশ হেল্পফুল কিছু হতে পারে। এখানে আমরা এই টিউটোরিয়ালে যে মেজর ভুলটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখানে এই টেক্সট একেবারে এজের মধ্যে এসে গেছে, হ্যাঁ। আর এই ধরনের ফন্টগুলো নতুন যারা, তাদের কাছে বেশ আকর্ষণীয় মনে হতে পারে। বেসিক্যালি এই ধরনের ফন্টগুলো খুব কম ইউজ হয় রিয়েল লাইফে, এগুলো হচ্ছে একদম ম্যাটালিক বা ট্যাক টাইপের ফন্ট। সো এগুলা আপনার, এটা হচ্ছে আপনি অনেকটা কর্পোরেট ডিজাইন করেছেন, কর্পোরেট ডিজাইনে এই ধরনের ফন্ট ব্যবহার হয় না। ফন্ট নিয়ে আমার একটা টিউটোরিয়াল আছে, ওই টিউটোরিয়ালটা দেখবেন, তাহলে আপনার কনফিউশন দূর হয়ে যাবে, এবং কোন ধরনের ফন্ট কোন ধরনের ডিজাইনে ব্যবহার করতে হবে সেটা আইডিয়াটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। আর এই ডিজাইনে এই ফন্টগুলোর সাইজ কত,
আর আইডিয়াল ফন্ট সাইজ হচ্ছে 3DPI ডিজাইনে, আই মিন 300 DPI ডিজাইনে আপনার সর্বনিম্ন ফন্ট 6 হওয়া উচিত, 6-এর নিচে আসলে সেটা রিডেবল হবে না প্রিন্ট করলে। ওকে, সো আমার মনে হয় এই ডিজাইনের লেআউট বেশ চমৎকার, জাস্ট ফন্টের ব্যবহারটা বেস্ট হয়নি। আপনি যদি ফন্ট সিলেকশন ভালো হয় তাহলে আপনার ডিজাইনটা মোটামুটি ভালো একটা মানের হয়ে দাঁড়াবে। এখানে কিছুটা প্যারাগ্রাফ ইস্যু আছে, যেমন এখানে এক একটা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ডের মধ্যে অনেক স্পেসিং, এটা স্ট্যান্ডার্ড হতে হবে, সবগুলা প্যারাগ্রাফের মধ্যে সেম ইস্যু, এটা আপনাকে লক্ষ্য করতে হবে। ওকে, তারপর আমরা আরেকটা ডিজাইন দেখি, এটাতে আসলে ওই রকম মেজর কোনো ভুল নেই, এই লেখা থেকে এই লেখার মধ্যে কিছুটা গ্যাপ কম হলে ভালো হতো। এখানে হয়তো আপনি সেম ফন্ট দুই জায়গায় ব্যবহার করেছেন, সেম ফন্ট মানে টাইটেল এবং সাবটাইটেলের জন্য দুইটাই সেম ফন্ট ইউজ করলে অনেক সময় এটা প্রফেশনাল দেখায় না। সো আমার মনে হয় আপনি ডিফারেন্ট ফন্ট কম্বিনেশন ইউজ করতে পারেন, ফন্ট পেয়ার নিয়ে আমাদের টিউটোরিয়াল আছে, আপনি সেটা দেখতে পারেন। তারপর এখানে উনি হচ্ছেন আমাদের প্রিমিয়াম মেম্বার, দেখি মোটামুটি লেআউট ঠিক আছে, বিশেষ কিছু দেখতে পারছি না যেটা নিয়ে ওনাকে আমি মন্তব্য করব। তবে এই ধরনের ইয়েলো কালারের মধ্যে এই হোয়াইট কালারটা কতটা পরা যাবে সেটা আসলে বুঝে দেয়। আর এখানে ফ্রন্ট এবং ব্যাক সাইডের কালার ঠিক সেম মনে হচ্ছে না। ওকে, তারপর আরও দুই একটা ডিজাইন নিয়ে কথা বলা যেতে পারে। আচ্ছা, আমি আমাদের প্রিমিয়াম মেম্বারদের ওখান থেকে দেখি, সেখান থেকেও হয়তো আমরা কিছু ভুল পেতে পারি। এখানে আমি একটা লাইভ করেছিলাম প্রিমিয়াম মেম্বারদের উদ্দেশ্যে, এখানে জিনারুল ইসলাম জিনাত, আপনার যেই কতদিন আপনি কাজ করছেন আমাদের প্রিমিয়াম মেম্বার হিসেবে আছেন, ওই অনুযায়ী আপনার ডিজাইনের মান ততটা উন্নত হচ্ছে না। আমি আশা করি আপনি আমার ইনস্ট্রাকশনগুলো ভালোভাবে ফলো করবেন। এখানে যে ফন্টগুলো ব্যবহার করা হয়েছে এগুলোর সাইজ কত আপনি সেটা লক্ষ্য করবেন, আর আপনাকে যে আমাদের ইনস্ট্রাকশনগুলো সেটা আপনি ভালোভাবে ফলো করছেন না। আপনি এখানে দেখেন আপনি টেক্সট এই শেপের মধ্যে একদম এজ থেকে শুরু করেছেন, কিন্তু আমাদের এই ইনস্ট্রাকশনটা আমি অসংখ্য ভিডিওতে দিয়েছি যাতে করে আপনার টেক্সটের উপরের নিচে ডানে বামে স্পেসিং থাকে, সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। ওকে, সো এই শেপের মধ্যে এখান থেকে যে লেখাটা শুরু হয়েছে, এই ধরনের ভুলগুলো থেকে আপনি নিজেকে শুধরাবেন এবং বারবার যেটা বলি প্রফেশনালদের ডিজাইন ফলো করবেন। ওকে, আর এখানে আপনি যে ডিজাইনটা করেছেন, এখানে আপনি যদি দেখেন আমাদের ব্র্যান্ডিং হওয়ার কথা ছিল কালার লগো কালার নিয়ে, কিন্তু লগোর সাথে এখানে ডিজাইনের কালারের কোনো মিল নেই, সেজন্য এটা মোটেও প্রফেশনাল মনে হচ্ছে না। ওকে, আর বাকিগুলোর অ্যালাইনমেন্ট ঠিক আছে, ফন্টের সাইজ ঠিক আছে, এগুলো চমৎকার। ওকে, কিন্তু কালারটা এতটা আকর্ষণীয় মনে হচ্ছে না। আমাদের কালার কীভাবে ফলো করবেন, কোন ধরনের কালার ইউজ করবেন ডিজাইনে, এই ধরনের ইনস্ট্রাকশন কিন্তু অন্যান্য ভিডিওতে আছে প্রিমিয়াম গ্রুপে, আপনি ওই ভিডিওগুলো ফলো করবেন কাইন্ডলি। তারপর এটা তো আপনার সেম অবস্থা, কালার কম্বিনেশনগুলো ভালো হয় নাই। তারপর আমরা এই ডিজাইনটা নিয়ে কথা বলতে পারি, আমাদের যেহেতু আমাদের টিউটোরিয়ালের মূল বিষয় হচ্ছে ফন্ট বা টেক্সটাইল, এখানে আপনি যদি দেখেন এই টেক্সটাইল এবং এই টেক্সট স্টাইল সেম না, ইনফ্যাক্ট দুইটা ফন্ট সম্ভবত আলাদা। সো আপনার ডিজাইনের মধ্যে ফন্টের মধ্যে মিল থাকতে হবে, এখানের এই টেক্সট সাইজ এখানের এই টেক্সট সাইজের মধ্যে মিল নেই, এই দুইটা সাইজ সমান হতে হবে এবং সেম ফন্ট হতে হবে। ওকে, সো এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য করতে হবে, যেহেতু আমি এখানে আপনাকে কমেন্টও দিয়েছি অলরেডি, আশা করি আপন ভাই আপনি আপন মনে করে আমার ইনস্ট্রাকশনগুলো ভালোভাবে ফলো করবেন। ওকে, এরপর অন্যদের সাকসেস ফাইবারে আপনি সাকসেস হচ্ছেন সেটা লিখছেন, এখানে সিফাত ফাইবারে বেশ সাকসেসফুল আমাদের স্টুডেন্টদের মধ্যে। আচ্ছা, এখানে এই স্টুডেন্ট সম্ভবত আমাদের একেবারেই নতুন, হয়তো এক মাস মনে হয় নেই। আমি আশা করব আপনি আমাদের ডিবিডির সবগুলো টিউটোরিয়াল কমপ্লিট করবেন, যাতে করে বিজনেস কার্ড নিয়ে আমার যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো আপনি জানতে পারবেন তাহলে। ওকে, এই ডিজাইনটা বেশ ভালো হয়েছে কপি করা, এই ডিজাইনটা দেখি, এটাতে এটা বেশ ভালো হয়েছে, আমি টেক্সটের মধ্যে বিশেষ কোনো ভুল
দেখতে পাচ্ছি না কারণ সবগুলা ফন্ট সাইজ সমান। এখানে জাস্ট এই লাইনটা হয়তো একটু উপরে উঠাবেন যাতে করে এটা মনে এমন না হয় যেন নীলের সাথে অনেক বেশি ক্লোজ হয়ে গেছে এই ব্যাকগ্রাউন্ডটার সাথে। ওকে, আর এটা এই যে দেখুন আমাদের পাবলিক গ্রুপের সাথে প্রিমিয়াম গ্রুপের অন্যান্য মেম্বারদের ডিজাইনের কোয়ালিটি এখানেই আলাদা, যে ওনাদেরকে যে আমি নিয়মিত ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি এগুলো আপনারা ফলো করছেন। এখানে আপনি ফলো করেন মনির, আপনি দেখেন আপনি কী ফন্ট কালার ইউজ করেছেন, এই কালারের সাথে এই কালার কি এখানেই তো পড়া যাচ্ছে না, প্রিন্ট করলে তো এটা মোটেও পড়া যাবে না, আপনাকে এখানে ইউজ করতে হবে এই ডার্ক কালারটা অথবা পিওর হোয়াইট, তারপরে এই লাইট ব্লু কালারে পিওর হোয়াইট কতটা পড়া যাবে সেটা দেখতে হবে অ্যাপ্লাই করে। তবে এখানে অ্যাপ্লাইযোগ্য বেস্ট কালার হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড ডার্ক কালারটা। ওকে, টেক্সটের জন্য আশা করি এই ধরনের ভুলগুলো আপনি করবেন না ভবিষ্যতে। এই বিজনেস কার্ডটা ভালো হয়েছে, এখানেও আমি টেক্সটে বিশেষ কোনো ভুল দেখতে পাচ্ছি না। এই যে দেখুন সিম্পল অ্যান্ড ক্লিন, এখানে সবগুলোর মধ্যে অ্যালাইনমেন্টটা হয়তো ঠিক নেই, আশা করি মনির আপনি অ্যালাইনমেন্ট নিয়ে আর একটু কেয়ারফুল হবেন। ওকে, আমি ভিডিও লেন্থ আর বড় করতে চাচ্ছি না, ভুল থেকে শিক্ষা টিউটোরিয়াল সিরিজের আজকে ভিডিও এখানেই শেষ করছি। আপনারা আপনাদের ডিজাইন বেশি বেশি সাবমিট করুন যাতে করে আমি আপনাদেরকে হেল্প করতে পারি এবং আপনাদের ডিজাইনের ভুলগুলো শুধরে আপনাকে একজন ডিজাইনার হতে সহযোগিতা করতে পারি। আর সর্বশেষ যাওয়ার আগে এখানে একটু আবার বলছি, এখানে দেখুন কোনো অ্যালাইনমেন্ট নেই, ফন্টের ব্যবহার বা অন্যান্য জিনিস মোটামুটি ঠিক আছে, বাট অ্যালাইনমেন্টের কারণে ডিজাইনটা প্রফেশনাল মনে হচ্ছে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।